বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্টের জন্য কীভাবে আপনারা পেমেন্ট গেটওয়ে সেট করবেন, মানে আপনারা এখন যদি কারো কাছ থেকে পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে আপনার মার্চেন্ট নাম্বারটা অর্থাৎ বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট নাম্বারটা তাদেরকে দিতে হয়। তো বন্ধুরা, এখন আপনারা অনলাইনে যে পেমেন্ট নেন, আপনারা কিন্তু বিভিন্ন সাইটে পেমেন্ট করেন, দারাজে পেমেন্ট করেন, সরাসরি কিন্তু আপনাকে কিন্তু দারাজের নাম্বার দিন, আপনি সরাসরি অনলাইনে পেমেন্ট করেন। ঠিক এরকমভাবে আপনি আপনার নিজের মার্চেন্ট নাম্বার কিংবা পার্সোনাল ডিটেল অ্যাকাউন্টে, বিকাশ পার্সোনাল ডিটেল অ্যাকাউন্টে এরকম লিঙ্ক পাবেন। আপনি এই শুধুমাত্র একটা লিঙ্ক, যেমন bikash.com, এই লিঙ্কটা আপনি তাদেরকে পাঠাবেন, আপনাকে তারা একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা পাঠাবেন, গ্রাহক বা যে কেউ ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে অনলাইনে পেমেন্টটা করে দিতে পারবে এবং ওই টাকাটা আপনার সরাসরি আপনার রিটেল অ্যাকাউন্টের মধ্যে, আপনার রিটেল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। আপনাকে কোনো প্রকার নাম্বার দিতে হবে না বা কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট আপনাকে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে একটা পেমেন্ট গেটওয়ে সেট করে দেন, মানে বলা যায় যে আপনার বিজনেস ড্যাশবোর্ড যদি তৈরি করেন তাহলে আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার গ্রাহকের কাছে আপনি আপনার পেমেন্ট লিঙ্কটা পাঠাতে পারবেন, গ্রাহক সেই লিঙ্ক থেকে আপনাকে পেমেন্ট করতে পারবে। এবং এর জন্য আপনাকে একটি ড্যাশবোর্ড দেওয়া হবে, একটা ড্যাশবোর্ড বা একটা হোম স্ক্রিন ক্রিয়েটর স্টুডিও, এবং ওই স্টুডিও থেকে আপনি আপনার অ্যানালিটিক্স দেখতে পাবেন, কতজন আপনাকে পেমেন্ট করলো, কতজন কোন মাধ্যমে করলো, কত টাকা করলো, এগুলো আপনি সব খুব সহজেই দেখতে পারবেন। আর এটার মধ্যে অ্যাকাউন্ট খোলা একদমই ইজি, জাস্ট আপনার যদি একটা পার্সোনাল ডিটেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা খুব সহজেই এটার মধ্যে করতে পারবেন। আর মানে আপনি কিন্তু এটার মাধ্যমে বিভিন্ন যারা ফেসবুকে ব্যবসা করেন বা তাদের ছোটোখাটো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি ই কমার্স ব্যবসা করেন, তাহলে আপনার ওয়েবসাইটের সাথে বা ফেসবুকের সাথে এটাকে কানেক্ট রাখবেন, তাহলে যে কেউ জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনাকে অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিতে পারবে। যেটা আমরা দারাজ থেকে কিনি বা ইওয়ালে থেকে আমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করি, আমরা আমাদের বিকাশ নাম্বার দিই, তারপর বিকাশের কোড আসে, এরকমভাবে কিন্তু আমরা টাকাটা পেমেন্ট করি। ঠিক এরকমভাবে আপনিও আপনার গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার কাছে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুল সহজে অনলাইনে লেনদেন করুন, অনায়াসে উপভোগ করুন ফ্রি ক্যাশ আউট। এখানে কিন্তু আপনারা ফ্রিতে ক্যাশ আউট করার একটা অপশন পাবেন, মানে যদি আপনি আপনার গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নেন এবং ওই টাকাটা আপনারা ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে এটা আপনারা উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটা হচ্ছে shop.bikash.com, এই লিঙ্কে যাবেন। আর আপনাদের যদি পার্সোনাল লিটল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা একটি পার্সোনাল লিটল অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে পার্সোনাল লিটল অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে একটা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলের মধ্যে গেলে দেখে নেবেন। তো বন্ধুরা, উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন shop.bikash.com, এই অপশনে গিয়ে আপনারা আপনাদের রিটেল অ্যাকাউন্টের জন্য পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবেন, পেমেন্ট লিঙ্ক আপনি জেনারেট করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা এখন আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন, মানে জাস্ট কিছু একদম বলছি তাদের যে হোম স্ক্রিনটা আছে এখানে তারা কীরকম মানে গ্রাহক কীভাবে পেমেন্ট করবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল পেমেন্ট হচ্ছে 1000 টাকা, ঠিক এরকমভাবে গ্রাহক দেখতে পারবে কত টাকা চার্জ কাটতে, যে আসলে চার্জ কাটবে না, এটা জাস্ট একটা মানে নিয়ম আর কি, যে চার্জ দেখাবে কিন্তু চার্জ কাটবে না, গ্রাহক ফ্রিতে পেমেন্ট করতে পারবে। হ্যাঁ, তারপর তিন নম্বর যে, তারপর যদি নিচের দিকে যায় আরেকটু তাহলে দেখতে পারবেন আপনার সকল লেনদেন, আপনি আপনার যে ড্যাশবোর্ড, আপনাকে তারা যে ড্যাশবোর্ডটা দেবে ওই ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পারবেন কোন নাম্বার থেকে কত টাকা আসছে, কী আসছে একদম বিস্তারিত কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন একদম বিস্তারিত কোন নাম্বার থেকে আসছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইজিলি কিন্তু দেখতে পাচ্ছেন। নিচে গেলে আপনারা অ্যাকাউন্ট খোলার একটু শর্ট ভিডিও পেয়ে যাবেন, তবে ভিডিওটা একদম শর্টকাট, তাই আপনারা ওটা দেখে বুঝতে পারবেন না। আমার চ্যানেলের মধ্যে রিটেল অ্যাকাউন্ট খোলার উপর একটা ভিডিও দেওয়া আছে, যে কেউ রিটেল অ্যাকাউন্ট খুলতে পারবে আপনি খুলতে পারবেন আমার ভিডিওটা দেখে। এবং আজকে দেখাবো যাদের রিটেল অ্যাকাউন্ট আছে তারা কীভাবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে বা আপনার কীভাবে আপনারা অনলাইনে পেমেন্ট নেওয়ার জন্য ওই সার্ভিসটা আপনারা কীভাবে পাবেন। হ্যাঁ, তো বন্ধুরা এখন যদি আপনার নিচে যান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার অপশনটা, তো বন্ধুরা তার যদি একটু নিচে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, তার নিচে না আমরা দেখতে পাচ্ছেন একদম উপরে যদি চলে যাই, ঠিক এরকমভাবে আমরা যখন একদম হোম স্ক্রিন আসছিলাম না, ঠিক এরকমভাবে আমরা যখন একদম হোম স্ক্রিনে চলে যাবো তখন আমরা আগের মতোই কিন্তু একটা অপশন পাবো, যে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করে আমরা কি মার্চেন্ট অ্যাকাউন্ট বা রিটেল অ্যাকাউন্ট খুলতে পারবো। হ্যাঁ, তার একটু পর মানে তার নেক্সট অপশন দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট নিতে রেজিস্ট্রেশন। আপনি যখন অনলাইন থেকে পেমেন্ট নেবেন এর জন্য আপনার অনলাইন পেমেন্ট রেজিস্ট্রেশন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, এর মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে একটি অপশনই নিয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিন, এখানে আপনাদের রিটেল অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন। আর আপনার যদি মার্চেন্ট সিম থাকে, বিকাশের যে মার্চেন্ট সিম আছে পেমেন্ট সিম, যদি আপনাদের ওই সিম থাকে তাহলে ওই নাম্বারটা দেখিয়ে দেবেন। আর আমরা যেহেতু রিটেল অ্যাকাউন্টের জন্য আমরা এই সিস্টেমটা সার্ভিসটা চালু করবো, এক্ষেত্রে আমরা এখানে আমাদের রিটেল অ্যাকাউন্টের নাম্বারটা আমরা এখানে বসাই দেবো। দেখতে পাচ্ছেন আমি
আমার নাম্বারটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর নিচে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন যে আপনি তাদের এই নিয়ম এবং শর্তগুলো মানছেন। আর টিক মার্ক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন নামের একটা বাটন, আপনারা এখান থেকে শুরু করুন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। শুরু করুন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনার যে মার্চেন্ট নাম্বারটা দিচ্ছেন না, ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি পাঠানো হবে। ওই মার্চেন্ট নাম্বারটা যে আপনার সেটা ভেরিফাই করার জন্য আপনার নাম্বারের মধ্যে একটা কোড পাঠানো হবে। দেখতে পাচ্ছেন আমার সিম অব্দি ইতিমধ্যে কোডটা চলে আসছে এবং এই কোডটা আমি এখন আমার এখানে লিখে দিব। এখানে কোডটা লিখে দিচ্ছি, কোডটা হচ্ছে 527956। লেখার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড নিশ্চিত করুন, আপনি মানে রিটেল অ্যাকাউন্টটা যে নাম্বার আছে ওই নাম্বারে কোডটা পাঠানো হবে। আপনি যে কোডটা এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন যে ভেরিফিকেশন কোড নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেবেন। আপনি এখানে একটু উল্টাপাল্টা কোড দিলে হবে না, আপনার সিমের মধ্যে যে কোডটা পাঠানো হবে ওই কোডটাকে আপনাকে এখানে দিতে হবে। কোড দেওয়ার পর আপনার যখন নিশ্চিত করুনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে বলবে আপনার একটি ইমেল নাম্বার দিতে। এখানে কিন্তু মাস্ট বি আপনাকে একটি ইমেল নাম্বার দিতে হবে, কেননা এই ইমেল নাম্বারের মধ্যেই তারা আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে। ওয়ান টাইম পাসওয়ার্ড বলতে যে আপনি যখন তাদেরকে আপনি যখন আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনাকে এই ইমেল নাম্বারের মধ্যেই তারা দেখাবে। এই ইমেল নাম্বারের মধ্যেই তারা ইমেল করে আপনাকে একটি জাস্ট একবারের জন্য একটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, এবং এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। বা আপনাকে মাস্ট বি আপনাকে একটি বৈধ ইমেল দিতে হবে, যেটা আপনার ফোনের মধ্যে বা আপনার বর্তমানে চালু আছে এরকম একটি ইমেল দিয়ে দিবেন। তো বন্ধু, এখন আমি আমার একটি ইমেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ইমেল দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন নামের একটা বাটন। আমি এখান থেকে নিশ্চিত করুন বাটনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল ভেরিফিকেশন করুন, এখানে নিচে বলে দিছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে লেখা আছে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হয়েছে, অনুগ্রহ করে আপনার ইমেলটি যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনার ইমেল ভেরিফিকেশন কোড লিঙ্ক না পেলে ইমেল আইডি নিশ্চিত করে পুনরায় চেষ্টা করুন। তার মানে আমার যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি একটু আগে, ওটার মধ্যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠানো হয়েছে, ওই লিঙ্কটা আমি আমার ইমেলটা চালু করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার জিমেলটা চালু করলাম। জিমেলটা চালু করার পর আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইনবক্সের মধ্যে চলে আসছে একদম উপরে, দেখতে পাচ্ছেন সিপিপি অ্যাডমিন থেকে একটা মেসেজ ইমেল আসছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লিঙ্ক নামের একটা অপশন আছে বাটন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কাজটা মানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আপনারা একটু নিচে যাবেন, হ্যাঁ লিঙ্কটা ওপেন হওয়ার পর আবার মানে লিঙ্কটা ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে, বিকাশ অনলাইন পেমেন্ট গ্রহণের বিস্তারিত আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে যদি আপনি ইমেল না পান তাহলে আপনি পুনরায় আবেদন করুন। এখানে তারা বলে দিচ্ছে যে আপনাকে কিন্তু ইমেলের মধ্যে তারা কনফার্মেশন করবে যে আপনি এই পেমেন্ট সার্ভিসটা নিতে পারবেন কিনা। আসলে সবাই পারবে, যদি আপনার তথ্যগুলো ঠিক থাকে তাহলে আপনিও এই সার্ভিসটা পেয়ে যাবেন। আপনার যে ইমেলটা দিচ্ছেন না ওই ইমেলটার মধ্যে তারা কিছুক্ষণ মধ্যে তারা বলেছে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে, তবে আমরা কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ আমাদের ইমেলটা আসে। তো বন্ধুরা, আমি প্রায় অনেকক্ষণ পর আমি আমার ইনবক্সটা চালু করলাম, চালু করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে মানে মানে ইমেল, কিন্তু মানে আমাদের যে মেইন ইমেলটা ওটা কিন্তু এখনও আসে না। এখন দেখতে পাচ্ছেন আমি আমার ইনবক্সটা আবার চালু করলাম, চালু করার পর একদম উপরে আরেকটা মেসেজ আসছে noreply.cps। হ্যাঁ, এটার মধ্যে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে, এখানে আরেকটা ইমেল আসছে যে ইউর API অ্যাক্সেস ইজ গ্রেট, ইউ উইল রিসিভ দি ক্রেডেনশিয়াল সুন, মানে আমাকে খুব শীঘ্রই তারা আমাদের কনফার্মেশন মেসেজ জানিয়ে দিবে, কনফার্মেশন ইমেল পাঠাবে। তো বন্ধুরা, আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি যতক্ষণ আমাদের মেলটা আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রায় মানে আমি কিন্তু আবেদন করছি, আপনারা কিন্তু আমার ভিডিওটা একটু আগে একটু এগিয়ে দেখতে পাবেন, আমি কিন্তু আবেদন করছি রাত্রেবেলা প্রায় 10:30-10:30 দিকে, এবং আমাকে তারা রিপ্লাই মানে কনফার্মেশন যে রিপ্লাইটা আছে যেটার মধ্যে আমাকে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে ওই ইমেলটা তারা আমাকে করছে। দেখতে পাচ্ছেন এখানে একটা 33 PM এখানে আমাকে করছে তারা পরের দিন, আমি করছি রাত্রে 10:00 দিকে আমি আবেদন করছিলাম, 10:30-10:30 দিকে আমাকে তারা পরের দিন আমাকে প্রায় 11:00 দিকে আমাকে তারা রিপ্লাই করছে। দেখতে পাচ্ছেন একদম উপরে মেলটা চলে আসছে, সিপিপি অ্যাডমিন কনগ্রেচুলেশন, ইউর পেমেন্ট লিঙ্ক অ্যান্ড বিকাশ বিজনেস ড্যাশবোর্ড আর রেডি। দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, তো আমি এখন লিঙ্কটা আমি এখন এই ইমেলটাকে আমি এখন এই লিঙ্কটাকে এই ইমেলটাকে আমি ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধু এখানে লিখা আছে কনগ্রেচুলেশন, ইউর রিকোয়েস্ট ফর অনলাইন পেমেন্ট কালেকশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই বিকাশ, ইউ ক্যান নাও কালেক্ট অনলাইন পেমেন্ট ফ্রম ইউর কাস্টমার বাই শেয়ারিং দিস লিঙ্ক। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন https://shop.bikash.com/ আপনার ওই ডিটেল অ্যাকাউন্টের যে নামটা আছে না ওই নামটা, এবং লেখা আছে
কিছু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা জাস্ট কপি করে আপনি এই লিঙ্কটাকেই আপনি আপনার বন্ধুদের কাছে দিয়ে দেবেন, বা আপনি যার কাছ থেকে পেমেন্ট নেবেন তার কাছে দিয়ে দেবেন, সেটার মধ্যে ক্লিক করে পেমেন্ট করতে পারবে। কীভাবে পেমেন্ট করতে হবে এই নিয়ে আমি আপনাদের সাথে খুব শীঘ্রই ভিডিও দেবো। তারপর দেখতে পাচ্ছেন মতো নিচে একটা লেখা আছে মার্চেন্ট প্যানেল, মার্চেন্ট প্যানেলের মধ্যে ক্লিক করে আপনি আপনার ড্যাশবোর্ডে ওপেন করতে পারবেন। এবং নিচে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটাই, আপনি যে আপনার যে মার্চেন্ট নাম্বারটা আছে না, বা আপনার যে রিটেল অ্যাকাউন্ট নাম্বারটা আছে না মোবাইল নাম্বারটা, এটা হচ্ছে আপনার ইউজার নেম। এবং নিচে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে আপনার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে প্রথমত লগ ইন করতে হবে। এখানে আপনি জাস্ট মার্চেন্ট প্যানেলের মধ্যে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো বন্ধুরা, আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি এখন মার্চেন্ট প্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার মানে আপনাকে আপনার এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, বা আপনার রিটেল অ্যাকাউন্ট নাম্বারটা। এবং পাসওয়ার্ডের জায়গায় আপনাকে যে পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনাকে তার ইমেলের মাধ্যমে পাঠাইছে, এই পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আমার পাসওয়ার্ডটা হচ্ছে Y0, এরকমভাবে আপনি এখানে আগে যে ব্র্যাকেট আছে না, যে ছোটো হাতের চিহ্ন বা বড় হাতের চিহ্ন যেগুলো আছে না, এগুলো আপনাকে দিতে হবে। জাস্ট আমি এখানে কপি করে আমি আমার ওই জায়গায় পেস্ট করে দেবো, তাহলে আমরা পরবর্তী অপশনে যেতে পারবো। তো বন্ধুরা, এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখান থেকে লগ ইন বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে লগ ইন বাটনের মধ্যে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে যে টেম্পোরারি পাসওয়ার্ড, টেম্পোরারি পাসওয়ার্ড এবং ক্রিয়েট পাসওয়ার্ড। আপনাকে যে পাসওয়ার্ডটা তারা দিছে এটাকে আপনাকে সাথে সাথে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা একটা আপনার কাছে আনকমফোর্টেবল ফিল হতে পারে, আপনার নিজের মনে না থাকতে পারে। এখানে আপনারা আপনাদের এই দেখতে পাচ্ছেন একটা লেখা অপশন আছে টেম্পোরারি পাসওয়ার্ড। এখানে আপনারা আপনাদের যে পাসওয়ার্ড আপনাকে তারা আপনি একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছেন না, এই পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পর নিচে থেকে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডের মধ্যে আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে প্রত্যেকবার আপনার ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করতে হবে। হ্যাঁ, আমি এখানে আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন বন্ধু, আমি এখানে আমার টেম্পোরারি পাসওয়ার্ড, যেটা আমাকে একটু আগে তার ইমেলের মাধ্যমে পাঠাইছে, এই পাসওয়ার্ডটা দিলাম। এবং নিচে দুইবার, মানে নিচে কিন্তু মানে নিউ পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটা নতুন দিতে চান ওটা আপনি দুবার দিবেন, মানে একবার দিবেন নিউ পাসওয়ার্ডের মধ্যে, আরেকবার দিবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে দুবার দিবেন দুই জায়গায়। দিয়ে আপনার নিচে আপডেট বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটাও কিন্তু আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে আপডেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন আমার বিকাশ ড্যাশবোর্ডের মধ্যে, বা বিকাশ পেমেন্ট ড্যাশবোর্ডের মধ্যে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডান দিকে একটা অফার আছে যে প্ল্যাটফর্মে সাইন আপ করে পেমেন্ট লিঙ্ক দিয়ে প্রথম দুইটি পেমেন্ট নিলেই 160 টাকা বোনাস। তার মানে আপনাকে এর একটু বাম দিকে দেখতে পাচ্ছেন আর একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ যেটা আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাইছে, এটাও কিন্তু ঠিক সেই লিঙ্ক। জাস্ট কপি বাটনে ক্লিক করে আপনি এই লিঙ্কটাকে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। শেয়ার করার পর ওই লিঙ্কের মাধ্যমে যখন আপনাকে তারা পেমেন্ট করবে, তখন আপনি মানে দুইটা পেমেন্ট করার পরে আপনাকে 160 টাকা বোনাস দিয়ে দিবে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্টের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে বা অনলাইন পেমেন্ট সার্ভিসটা আপনি নিতে পারেন। এবং এই নিয়ে আমি আপনাদের সাথে আরও সামনে আরও অনেকগুলো ভিডিও দেবো, কীভাবে আপনারা পেমেন্ট লিঙ্ক মানে নেক্সট ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা পেমেন্টটা নেবেন। লিঙ্ক তো শেয়ার আপনার লিঙ্ক পাচ্ছেন, এখন লিঙ্কের মাধ্যমে গ্রাহক আপনাকে এভাবে কীভাবে পেমেন্ট করবে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং এটার মধ্যে আরও কী কী সার্ভিস আছে, কীভাবে আপনি নিজের মতো করে লিঙ্ক তৈরি করতে পারবেন, এই লিঙ্কটা পছন্দ হচ্ছে না, আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট হোম পেজ এই বিকাশের মাধ্যমে তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে আপনার অ্যাবাউট সেন্সর, আপনার নাম্বার, ফেসবুক পেজ, বিভিন্ন জিনিস কিছু আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারবেন, যারা আপনাকে পেমেন্ট করবে তারা এই তথ্যগুলো দেখতে পারবে বা এইরকম। এবং এটার মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে আপনি গ্রাহককে বলে দিবেন যে আপনি এত টাকা পেমেন্ট করেন। আপনি এটা কিন্তু দুই ধরনের আছে, আপনি একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারবেন যে আপনাকে 120 টাকা পেমেন্ট করতে হবে। আপনি 120 টাকার মধ্যে যদি করে দেন তাহলে তাকে 120 টাকায় পেমেন্ট করতে হবে, 120 টাকা থাকলে 120 টাকা থেকে সে কমাতে পারবে না, বাড়াতে পারবে না, এরকম সার্ভিসও আছে। প্লাস এখানে আর একটা অপশন আছে যে গ্রাহক নিজে অ্যামাউন্ট সিলেক্ট করবে, আপনি যাদের জাস্ট পেমেন্ট লিঙ্কটা সেন্ড করুন, সেন্ড করার পর গ্রাহক নিজেই মানে যে আপনাকে পেমেন্ট করবেন সে নিজেই একটা অ্যামাউন্ট সেট করে আপনাকে পেমেন্ট করতে পারবে। আপনি আপনার গ্রাহককে বলে দিলেন বা আপনার বন্ধুকে বলে দিলেন যে তোর কাছে আমি একটা লিঙ্ক পাঠাইছি, এই লিঙ্কে ক্লিক করে তুই আমাকে 150 টাকা পেমেন্ট কর, তাহলে সে ওই লিঙ্কে ক্লিক করে অ্যামাউন্টের জায়গায় সে 150 লিখতে পারবে, 1000 লিখতে পারবে, 10000 লিখতে পারবে, ঠিক এরকম আর কি। এটা হচ্ছে কাস্টমাইজ করা নাম্বার, সে নিজের মতো করে অ্যামাউন্ট লিখতে পারবে, প্লাস আপনি অ্যামাউন্ট সেট করতে পারবেন। এটা বর্তমানে বেটা ভার্সন আছে, আপনার উপরে দেখতে পাচ্ছেন বেটা ভার্সন। এটা ভবিষ্যতে মানে আজ থেকে এক মাসের মধ্যে এটা সম্পূর্ণ ফুল ভার্সনটা চলে আসবে। এটার মধ্যে কিছু বাগ, কিছু ফিক্সিং এখনও বাকি আছে, এগুলো খুব শীঘ্রই ফিক্স করা হবে আশা করছি। এবং এটার মধ্যে আরও ভালো ভালো ফিচার্স আছে। আপনি এই অনলাইনের মাধ্যমে মানে আপনাকে বিকাশ মার্চেন্ট অ্যাপ বা *247 হ্যান্ডেল করে আপনার যে পেমেন্ট সিম আছে, মার্চেন্ট সিম আছে বা রিটেল সিম আছে, এটা থেকে লেনদেন করতে হবে। আপনি অনলাইনের মাধ্যমেই লেনদেন করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আপনার হিস্ট্রি দেখতে পারবেন, আপনার কাছে কোনো ফোন নাই, আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি একটু আগে ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছেন না, মানে আপনাকে কিন্তু ইমেলের মাধ্যমে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা তারা দিছে। তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সময় আপনাকে কিন্তু নতুন একটি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করতে হয়েছে, তাই না? আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিচ্ছেন না, ওই নতুন পাসওয়ার্ডটা এবং ইউজার আইডি দিয়ে আপনি যে কোনো ফোনের মধ্যে ইজিলি আপনার অ্যাকাউন্টের হিস্ট্রি, অ্যাকাউন্টের স্টেটমেন্ট, বিস্তারিত ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন।
আপনাকে আপনার বিকাশে অ্যাকাউন্টে ডায়াল করে দেখতে হবে না বা এরকম। আমি আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনারা মানে দুইটা পাসওয়ার্ড আপনার মনের মতো করে দিবেন, মানে আপনার যাতে মনে থাকে এরকম একটু কঠিন পাসওয়ার্ড দিবেন, কেননা যে যে পাসওয়ার্ড মিলে যায় তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু আর মাস্ট বি আপনারা তারা যে আপনাকে পাসওয়ার্ডটা দিবে ওইটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি চেঞ্জ করতে হবে। একটা কঠিন পাসওয়ার্ড দিবেন, আপনি যতবার পাসওয়ার্ড দিবেন আপনার আপনার জন্য তত ভালো হবে। আর আপনার যেহেতু এই সিমটা আপনার, আপনি যে কোনো সময় পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি যে কোনো সময় পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবেন, ইজিলি রিসেট করতে পারবেন। কীভাবে রিসেট করতে হবে এই নিয়েও আমি আপনার সাথে খুব শীঘ্রই ভিডিও দেবো। আসলে বিকাশকে ধন্যবাদ জানানো দরকার যে তারা পাসওয়ার্ডটা চেঞ্জ করার অপশনটা সাথে সাথে দিয়ে রাখছে। আপনি জাস্ট যখন আপনার ইউজার আইডি এবং আপনার মোবাইল নাম্বারটা এবং তারা যে পাসওয়ার্ডটি ইমেলের মাধ্যমে দিচ্ছে এই পাসওয়ার্ডটাতে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পরই আপনার টেম্পোরারি পাসওয়ার্ডটা মানে বর্তমান পাসওয়ার্ডটা যেটা আপনাকে ইমেলের মাধ্যমে দিচ্ছে ওইটা দিয়ে আপনি নতুন দুইটা মানে আপনার নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন। এবং আপনি যখন অন্য একটি ফোন নেবেন, আপনার অন্য একটি ফোনের মধ্যে জাস্ট আপনার ইউজার আইডি মানে আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা লিখবেন, তাহলে আপনি লগ ইন করে দেবে। আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আসছে, কোন কোন নাম্বার থেকে কত টাকা আসছে, একদম ট্রানজ্যাকশন হিস্টোরি সহ বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পারবেন। এটার মধ্যে থেকে আপনি আপনার স্টেটমেন্টটা ডাউনলোড করতে পারবেন, অনেক ভালো ভালো ফিচার্স এটার মধ্যে অ্যাভেলেবল আছে। আপনি এটার মধ্যে থেকে আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি ডাউনলোড করতে পারবেন, যেটাকে আমরা বলি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর কি, এরকমভাবে আপনারা এটা থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আর অনেক ভিডিও দেবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা এই বিষয়ে পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন। এবং বন্ধুরা, এই অফারটাও আপনারা নেবেন, অফার সম্পর্কেও একটা আলাদা ভিডিও দেবো কীভাবে আপনার 160 টাকা পাবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।